আজকের আমাদের নতুন টপিক বায়োলজির, সেটা হচ্ছে দ্বি নিষেক বা ডবল ফার্টিলাইজেশন। অনেকেরই এই টপিকটা নিয়ে বেশ কিছু সমস্যা আছে যে দ্বি নিষেক কেন বা নিষেক কাকে বলে, কি কারণে হচ্ছে, কিভাবে হচ্ছে। তো আমরা সবাই জানি যে ফুল থেকে ফল হয় বা ফলের মধ্যে বীজ থাকে, এই যে ঘটনাটা হয়ে যায় এর মধ্যে অনেক একটা জটিল প্রক্রিয়া এর ভেতরে চলে। তো সেইটাকে আজকে আমরা যতটা পারবো সহজ করে বুঝবো, খুবই সহজ করে একদম বেসিক স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা চেষ্টা করবো সেটাকে বোঝার। দেরি না করে শুরু করি। এদিকে বোর্ডে অনেক কিছু লেখা আছে, কি লেখা আছে না লেখা আছে সেগুলো পরে আলোচনা করছি। আগের ক্লাসে আমরা ফুল নিয়ে বেশ কিছু জিনিস দেখেছিলাম, ফুলের কোন অংশকে কি বলে, কোনটা বৃতি, কোনটা দলমণ্ডল, কোনটা পুংকেশর, কোনটা গর্ভকেশর, এই ধরনের যে জিনিসগুলো ছিল, কোনটার মধ্যে কি আছে, কোন পার্টিশনকে কোন নামে আমরা চিনি, সেই সমস্ত জিনিসগুলোকে একসঙ্গে করে আমরা দ্বি নিষেক প্রক্রিয়াটাকে আজকে ভালো করে বোঝার চেষ্টা করব। তাহলে প্রথমত আজকে যে টপিক, সে টপিকটার নাম কি? টপিকটার নাম হচ্ছে দ্বি নিষেক, ঠিক আছে? আশা করি এতটুকুতে কারোর কোনো অসুবিধা থাকার কথা না। এবার আমরা আগের দিন ফুল নিয়ে বেশ কিছু জিনিস আলোচনা করেছিলাম ফুল নিয়ে। তো প্রথমত ফুলের কি কি হয়, ফুলের আমরা কি দেখেছি, প্রথমে ফুলের নিচের দিকে একটা মোটা অংশ থাকে যেটাকে বলা হয় পুষ্পাক্ষ। মোটা অংশটাকে কি বলা হয়? পুষ্পাক্ষ, ঠিক আছে? পুষ্পাক্ষকে ইংরেজিতে কি বলা হয়? থ্যালামাস, এটা আমরা পড়েছি। পুষ্পাক্ষের উপরে কি থাকে? পুষ্পাক্ষের উপরে থাকে এরকম করে বৃতি, বৃতি থাকে। আর বৃতির ওপরে কি থাকে? দলমণ্ডল থাকে, যার মধ্যে পুংকেশর গর্ভকেশর চক্র থাকে। তো আমি আগে গর্ভকেশর চক্রটা আঁকি, এরকম করে ধরো গর্ভকেশর চক্রটা আঁকলাম। আমি একবার দেখি যে বোর্ডের এই সাইডটা দেখা যাচ্ছে কিনা। ঠিকই ধরেছি, বোর্ডের এই সাইডটা দেখা যাচ্ছে না, আমাকে একটু ডান দিকে আঁকতে হবে, একটু মানে ব্যাপারটা একটু বাজে হলো, যাই হোক কিছুক্ষণ এক মিনিট একটু সময়টা নষ্ট হলো। আমি এই সাইডে এঁকে দিচ্ছি। তাহলে ধরো এইখানটায় থাকে থ্যালামাস, এটাকে কি বলা হয়? থ্যালামাস বা পুষ্পাক্ষ বলা হয়। এর উপরে থাকে বৃতি, এটা বৃতিকে বলা হয় ক্যালিক্স বা বৃতি, এটা আমরা আগের দিন শিখে গেছি। যেটা আজকে এখন করছি সেটা আমরা অলরেডি আগের দিন পড়েছি। এরপরে আমরা যেটা আঁকব সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের গর্ভকেশর চক্র। এর পাশে পাশে কি থাকে? এর পাশে পাশে থাকে বেশ কিছু, নীল কালিটা মেবি দেখা যাচ্ছে না, এর পাশে থাকে বেশ কিছু পুংকেশর চক্র। তাহলে এই ছিল আমাদের গর্ভকেশর চক্র আর পুংকেশর চক্র, আর এটাকে ঘিরে যে ফুলের পাপড়িগুলো থাকবে সেগুলো কীরকম হবে? ধরো এটা ফুলের সেই পাপড়িগুলো এখানে এরকম করে আছে। তাহলে কোনটাকে কি বলা হয়? নামগুলো আমরা দেখে নিলাম, পুষ্পাক্ষ, তার উপরে বৃতি, বৃতির উপরে অনেক সময় উপবৃতিও দেখা যায়, খুব ছোট ছোট এরকম এরকম করে পাঁচখানা দেখবে, পাঁচখানা, ছখানা, আটখানা, যাই হোক এরকম করে ফুলের বৃতির উপরেও এরকম করে থাকে। এটা যদি মেন প্রধান বৃতিটা হয়, বৃতির উপরে বৃত্তাংশ থাকে। তাহলে পুষ্পাক্ষ বলে থ্যালামাস, বৃতিকে বলে ক্যালিক্স, এর উপরে আমরা দলমণ্ডল দেখতে পাচ্ছি, দলমণ্ডলকে কি বলা হয়? দলমণ্ডল, দলমণ্ডলকে কি বলা হয়? দলমণ্ডলকে বলা হয় আমাদের করোলা। তাহলে দলমণ্ডলকে বলা হলো করোলা, দলমণ্ডল পেরে পড়ে ফেললাম। এরপরে কি আছে? পুংকেশর আর গর্ভকেশর। তাহলে এইটাকে আমরা কি বলি? এটাকে বলি গর্ভকেশর, আর এইটাকে আমরা কি বলি? পুংকেশর, তাই না? এগুলোর ইংরেজি নাম আছে। গর্ভকেশরকে কি বলা হয়? গাইনোসিয়াম। পুংকেশরকে কি বলা হয়? এন্ড্রোসিয়াম। তাহলে গাইনোসিয়াম, এন্ড্রোসিয়াম, পুংকেশর, গর্ভকেশর চক্র আমরা পেয়ে গেলাম। এইবার এই যে অংশটা আছে, ফুলের সমস্ত অংশ কিন্তু নিষেক প্রক্রিয়ার জন্য দায়ী নয়, ঠিক আছে? কিন্তু দুটো পার্ট আছে, যেমন ধরো পুংকেশর আর গর্ভকেশর, এরা কিন্তু সরাসরি নিষেক প্রক্রিয়ার জন্য দায়ী। কারণ এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি? যে পুংকেশর থেকে পরাগরেণু গিয়ে আমাদের ইয়েতে পড়বে, গর্ভকেশরের উপরে পড়বে, সেখান থেকে আস্তে আস্তে নিষেক প্রক্রিয়াটা ডিম্বাশয়ে সম্পন্ন হবে, এটা আমরা জানি। তার মানে এরা দুজন কী হচ্ছে? মেনলি
আমাদের নিষেক প্রক্রিয়ার জন্য দায়ী। তার জন্য এই দুটোকে আমরা একসঙ্গে কি বলি, এসেন্সিয়াল হোল বডি, ঠিক আছে। তার মানে কি, অত্যাবশ্যিক বা এসেন্সিয়াল হোল তবক, ঠিক আছে। আর দল আর নিচের দিকে যে দলমণ্ডল আর বৃতি আছে এইটাকে আমরা কি বলি, এই দুটো আমাদের ফুলেরই পার্ট, মেন পার্ট, কিন্তু এরা কি করছে, দলমণ্ডল রঙের জন্য পতঙ্গকে আকর্ষণ করে, কিন্তু তারা সরাসরিভাবে যেহেতু নিষেক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাই এটাও অক্সুলারি হোর নামে আমরা কি জানি, অক্সুলারি হোর নামে এটাকে আমরা ডাকি, ঠিক আছে। বা একটা ছিল অত্যাবশ্যক স্তবক এসেন্সিয়াল হোর, আর অক্সুলারি হোর মানে কি, না তো সহকারী স্তবক। তাহলে ফুলের এই চারটে পার্ট আমরা আগের দিন অলরেডি শিখেছিলাম, আমরা আর একবার মনে করার জন্য সেই জিনিসটাকে একবার দেখে নিলাম যে আমরা ফুলের কোন জিনিসটাকে পড়ব। আমরা ফুলের আজকে এইটা এবং এইটা, অর্থাৎ এই দুটোকে নিয়ে পড়ব, যে এই দুটোর মধ্যে আলটিমেটলি ঘটনাটা কী হচ্ছে, ফুল থেকে ফল, আবার ফলের মধ্যে বীজ, এই জায়গাটায় যে কোন কোন ঘটনাগুলো ঘটছে এই দুটোর মধ্যে, সেই দুটোকে আমরা ভালো করে পড়ব। তাহলে আমরা ফুল বুঝে নিলাম, তাহলে ফুলটাকে আপাতত মুছে দিলাম, ফুলটাকে আর রাখছি না। এরপরে যেগুলো আঁকবো সেগুলো খুব সুন্দর করে আস্তে আস্তে আমি একটু স্লো মোশনে বলবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, আর যদি কেউ খাতায় এঁকে নাও তাহলে তোমাদের দেখবে পরে আরও বেশি সুবিধা হবে। আমি খুব সহজভাবে বলবো আর তোমরাও খুব সহজভাবে বোঝার চেষ্টা করবে। ফুলের মধ্যে আমরা কি দেখেছি, ফুলের মধ্যে আমরা দুটো পার্ট দেখেছি, একটা কি দেখেছি, একটা দেখেছি পরাগধানী, ঠিক, আর একটা কি দেখেছি, আর একটা দেখেছি এইটা। তাহলে একটা পুংকেশর চক্র দেখেছি, একটা গর্ভকেশর চক্র দেখেছি। পুংকেশর চক্রের উপরের দিকে যেটা থাকে সেটাকে বলা হয় পরাগধানী। পরাগধানীকে কি বলা হয়, এটা ছিল আমাদের পরাগধানী। পরাগধানীকে কি বলা হয়, পরাগধানীকে বলা হয় অ্যান্থার, ANTHER, অ্যান্থার। আর যে লম্বা করে দাগটা আছে, অর্থাৎ পুংদণ্ড যেটা, সেটাকে কি বলা হয়, পুংদণ্ডকে বলা হয় ফিলামেন্ট। ইংরেজি নামগুলো একটু একটু করে দেখো, তোমাদের আমার সঙ্গে তুমিও বলো, তাহলে তোমারও অভ্যাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে পুংদণ্ডকে বলা হয় ফিলামেন্ট, আর পরাগধানীকে বলা হয় অ্যান্থার। এবার চলে এলাম এই দিকটায়, গর্ভকেশরের দিকে। গর্ভকেশরের উপরের দিকে কী থাকে, গর্ভকেশরের উপরের দিকে থাকে গর্ভমুণ্ড, ঠিক আছে। গর্ভমুণ্ডকে ইংরেজিতে আমরা কী বলি, গর্ভমুণ্ডকে আমরা ইংরেজিতে বলি স্টিগমা, হয়ে গেল। এরপরে পুংকেশরের যেমন ফিলামেন্ট ছিল, এটারও একটা টিউব আছে, এইটার নাম কি, এইটার নাম হলো গর্ভদণ্ড। গর্ভদণ্ডকে ইংরেজিতে কী বলা হয়, স্টাইল। স্টাইলকে কী বলা হচ্ছে, গর্ভদণ্ড। এরপরে একদম লাস্টে যে গোল কলসির মতো অংশটা আছে, আগের দিনের ফুল পড়ার সময় আমরা বুঝেছিলাম এটা আকৃতি কলসির মতো, তাই এটাকে আমরা কী বলি, এটাকে বলা হয় ডিম্বাশয়। তাহলে ডিম্বাশয়কে ইংরেজিতে কী বলা হয়, ডিম্বাশয়কে ইংরেজিতে বলা হয় ওভারি। এবার কী হচ্ছে, আমাদের যে পরাগধানীটা আছে অ্যান্থার, সেখানে কী কী ঘটনা ঘটবে, অ্যান্থার থেকে আমাদের যে অ্যান্থারটা হয়, এই উপরের যে অংশটা, উপরের এই অংশটাকে আমি বড় করে আঁকছি, এই অংশটাকে আমরা বড় করে প্রথমে এই উপরের অংশটাকে আঁকছি। দেখো উপরের ছবিটা এইরকম আঁকা আছে, দুখানা মাথা আঁকা আছে, দেখা যাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে উপরের আমি পরাগধানীটাকে এইভাবে আঁকছি, এইটাকে যদি আমরা ক্রস সেকশন অনুযায়ী কেটে দিই, প্রস্থচ্ছেদ অনুযায়ী, তাহলে এখানটা কীরকম হয়, এটা দেখতে অনেকটা এরকম হবে। এটাকে যদি কেটে ক্রস সেকশনটা দেখি, তাহলে উপরের এই অংশটা এরকম দেখতে হয়। এর মধ্যে কেমন থাকে, এর মধ্যে আমাদের পোলেন গ্রেনগুলো থাকে, এর মধ্যে কী থাকে, পোলেন গ্রেনগুলো থাকে। তাহলে আমরা কী জানছি, এইখান থেকে যখন এটা ফুটে গিয়ে এর মধ্যে থেকে যখন রেণুগুলো বেরিয়ে যায়, তখন বাতাস কিংবা পতঙ্গের মাধ্যমে উড়ে গিয়ে আমাদের গর্ভমুণ্ড বা স্টিগমার ওপরে পড়ে। তাহলে পোলেন গ্রেন যেটা আঁকলাম সেখানে কী ছিল, এখান থেকে এর ভেতরে অনেক রেণু আছে, স্পোর আছে, রেণুগুলো কী হবে, বেরিয়ে যাচ্ছে, রেণুগুলো বেরিয়ে এখান থেকে উড়ে বাতাস কিংবা কোনো একটা পতঙ্গের মাধ্যমে বা অন্য কোনোভাবে এখান থেকে এখানে গেল, পৌঁছালো।
এবার এইখানে যখন যাচ্ছে তাহলে ওইখানটায় কী কী ঘটনা ঘটবে সেইগুলো আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। তাহলে রেণুটা কেমন হয় আমরা বুঝে নিয়েছি, এটা আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসবে, যখন ওটা সম্পূর্ণতা লাভ করবে ওটা বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পরে সেটা উড়ে কোথায় যাচ্ছে, না তো স্টিগমার ওপরে বা গর্ভমুণ্ডের ওপরে পড়ছে। তাহলে এই জায়গাটায় স্পোর্টটা উড়ে গিয়ে পরাগধানী থেকে পড়লো কোথায়, গর্ভমুণ্ডে। আপাতত আমরা গর্ভমুণ্ডে পৌঁছে গেলাম, এইবার গর্ভমুণ্ডে যদি পৌঁছে যায় তারপরে কী হয় সেইখানটা বোঝার আছে। পরাগরেণুটা আমাদের এইখান থেকে যে পরাগরেণুগুলো ছিল সেই পরাগরেণুটা এখান থেকে গিয়ে পড়ছে এর ওপরে, আমি ধরে নিলাম এর ওপরে অনেকগুলো পরাগরেণু পড়লো, আমি এই জায়গাটাকে এইখানটা এবার আঁকছি, ঠিক আছে, এই উপরের অংশটাকে এবার নিচে আঁকছি। দেখো এখানটাতে কী হবে, আমাদের যে পরাগরেণুটা আছে সেই রেণুটা গর্ভমুণ্ডেতে যখন প্রবেশ করবে, গর্ভমুণ্ডের উপরটা কেমন আছে, গর্ভমুণ্ডের উপরটা আছে এই এই ধরনের আকৃতির, দিয়ে নিচের দিকে আমাদের টিউবটা মানে সরু লম্বা এরকম অংশটা দেখতে পাচ্ছি। এখান থেকে তিনটে কোষ নিচের দিকে নামতে শুরু করছে, মানে এটা ভেতরের দিকে ঢুকে গেল, এবার এর মাঝখান দিয়ে নিচের দিকে নামতে শুরু করছে আস্তে আস্তে, সময়ের সঙ্গে সঙ্গে এটা আস্তে আস্তে নিচের দিকে, একটা তরল জেলির মতো থাকে সেটা আস্তে আস্তে এটাকে নিচের দিকে নামিয়ে আসে, ঠিক আছে, মানে রাসায়নিকভাবে এটা নিচে আসছে, কেমোনাস্টিকের মতো রাসায়নিকভাবে এটা নিচের দিকে নেমে আসছে। তাহলে এইখান থেকে তিনখানা আমরা কী দেখলাম, নিচের দিকে নেমে এলো, এরপরে নিচের দিকে যখন নেমে আসবে তখন কী হয় সেটাকে আমরা বুঝবো। এই যে গর্ভাশয়টা আছে, গর্ভাশয়কে যদি আমরা বড় করে আঁকি, ঠিক আছে, সাপোজ এটা উপরেরটা টিউবটা আমি ছোট করে আঁকলাম, গর্ভাশয়টা বড় করে আঁকছি যেটা আমাদের বেশি করে বুঝতে হবে। এটা ছিল আমাদের গর্ভাশয়, এর ভেতরটাই কেমন হয়, এর ভেতরে আকৃতিটা এই ছিল আমাদের গর্ভাশয়ের ভেতরে, ঠিক আছে, বা ডিম্বাশয়ের ভেতরটা এরকম দেখতে হয়। তাহলে এতটুকু বোঝা গেল ডিম্বাশয়টা ভেতরে কেমন দেখতে হচ্ছে এরকম, আর উপরের এইটা হচ্ছে আমাদের সেই টিউবটা যার মধ্যে দিয়ে তিনখানা কোষ উপর থেকে নিচে নেমে আসছে। কোষ বলতে এখানে কী নেমে আসছে, না তো আমাদের যে স্পোরগুলো ছিল পরাগরেণুগুলো তার মধ্যে যেটা পেরেছে ভেতরে প্রবেশ করতে সেটা নিচের দিকে নেমে আসছে, ঠিক আছে, এটুকুতে কোনো অসুবিধা নেই। এইবার যখন এই তিনটে নিচের দিকে নেমে আসছে তখন এর ভেতরে কী ঘটনাটা ঘটবে সেটা আমরা বুঝব। এর ভেতরে এই যে অংশটা আছে গর্ভরন্ধ্র, এই অংশটাকে কী বলা হয়, গর্ভরন্ধ্র, মানে ভেতরে প্রবেশ করার জন্য যে রাস্তাটা আছে এই জায়গাটা হ্যাচ দিলাম এখানটায় যাতে তোমরা বুঝতে পারো, গর্ভরন্ধ্র, গর্ভরন্ধ্র দিয়ে এরা প্রবেশ করবে। প্রবেশ করলে দেখা যাবে এর ভেতরেও আর একটা জিনিস হবে, এর ভেতরে এই রকম করে, আমি আগে ছবিটা এঁকে দিচ্ছি পরে আমি সংজ্ঞাটার মাধ্যমে মানে একদম পারফেক্ট বাংলা টার্মে তোমাকে বলবো যে ঘটনাটা কী হচ্ছে, আমি জাস্ট একদম সহজভাবে বলছি যে এটা নিচে নামলে এর ভেতরে কী হয় সেটা দেখার জন্য বোঝাচ্ছি। এইখানটায় কী হবে, এইখানটাতে আটখানা কোষ থাকে, আটখানা, এখানটায় আটখানা কোষ থাকে, উপরের দিকে থাকে তিনটে, নিচের দিকে থাকে তিনটে, মাঝখানে থাকে দুটো, তার মানে তিন আর তিনে ছয়, মাঝখানে দুই। এবার এইটাকে আমি যদি বড় করে আঁকি, এই জায়গাটাকে যদি বড় করে আঁকি তাহলে কেমন হয়, তাহলে এইখানটাতে এইটাকে আমি বড় করে আঁকছি এবার, যে গর্ভাশয়ের ভেতরে যখন গর্ভরন্ধ্রের ভেতরে কী কী ঘটনা ঘটবে, গর্ভরন্ধ্রের ভেতরে যদি আমরা ছবিতে দেখি তাহলে দেখা যাবে এখানটায় দুটো ছোটো কোষ আর একটা বড় কোষ, একই রকমভাবে নিচের দিকে এখানে দুটো কোষ, মাঝখানে একটা কোষ, আর এইখানে থাকবে মাঝখানে দুটো কোষ, ঠিক আছে। এর মধ্যে এই যে দুটো কোষ একটা কোষ উপরে তিনটে কোষ বলছি, মানে তিন আর দুয়ে পাঁচ আর তিনে আট, টোটালে যে আটখানা কোষ আছে এই আটখানা কোষের মধ্যে কী কী ঘটনা ঘটবে, ঠিক আছে, আমরা জানলাম কি উপরের দিক থেকে কেউ এসেছে দিয়ে ভেতরে প্রবেশ করছে, ভেতরে যখন প্রবেশ করবে তাহলে এই যে দাগ দাগগুলো ছিল ভেতরে, কিসের ভেতরে, দাগের ভেতরে প্রবেশ করেছে, দাগের ভেতরটা কি, দাগটার নাম মানে দাগের ভেতরটা যেটা সেটাকে কী বলে, সেটা এই যে অংশটা দাগ দিয়ে দিচ্ছি সেইটা কী ছিল, সেটা ছিল আমাদের ডিম্বক ত্বক, ঠিক আছে, এটা ছিল আমাদের ডিম্বাশয়ের ভেতরে ডিম্বকের ত্বক, এটা বোঝা গেল ডিম্বকের ত্বক। আর ডিম্বক ত্বকের নিচের দিকের যে অংশটা সেইটার নাম কী, সেটার নাম হচ্ছে চ্যালাজা, চ্যালাজার বাংলা, চ্যালাজাকে কী বলা হয়,
চালা যাকে বলা হয় ডিম্বক মূল। তাহলে এই দুটো এখানে আছে আর ভেতরের ঘটনাটা এইখানে ঘটবে, আমরা ভেতরের ঘটনাটাকে বেশি বেশি ভালো করে দেখব। তাহলে এই যে উপরের তিনখানা আছে, এই তিনটের মধ্যে বলেছি এখানে ভেতরে একটা করে নিউক্লিয়াস আছে, সবার ভেতরে একটা করে নিউক্লিয়াস আছে, সবাই এন প্রকৃতির, এতটুকু আমরা বুঝতে পারছি। এইখানটাতে এই যে তিনটে কোষ আছে এর মাঝখানের যেটা, এটাকে বলা হয় এগ, ঠিক আছে? এই মাঝখানের যেটা আছে এটাই কিন্তু মেন ঘটনাটা ঘটাবে। আচ্ছা, মাঝখানে যদি এগ থাকে তাহলে সাইডের দুটো কি, সাইডের দুটো হচ্ছে সহকারী কোষ। এখানেও তাই আছে, সহকারী কোষ, মাঝখানে এগ আছে, উপরে এখানেও এগ আছে। আর এই যে দুটো মিডিলে আঁকলাম, এই দুটোর নাম হচ্ছে পোলার নিউক্লিয়াস। এই দুটোর নাম কি, মাঝখানে যে দুটো আছে সেই দুটোর নাম হচ্ছে পোলার নিউক্লিয়াস, ঠিক আছে? তাহলে এখানে পেলাম এগ, এখানে পেলাম পোলার নিউক্লিয়াস। আর এই যে নিচের দিকে যেটা আছে সেটাকে বলা হয় অ্যান্টিপোডাল সেল। নিচের দিকে কি আছে, অ্যান্টিপোডাল সেল। অ্যান্টিপোডাল সেলের বাংলা কি, অ্যান্টিপোডাল সেলের বাংলা হচ্ছে প্রতিপাদ কোষ, প্রতিপাদ কোষ। তাহলে আমরা ডিম্বাশয়ের ভেতরে এই এই জিনিসগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে? এতদূর পর্যন্ত কাউরির কোনো আশা করি অসুবিধা নাই। তাহলে এর ভেতরে এবার কি হবে, এর ভেতরে কি হবে? তা এইখানে আমাদের তিনটে কোষ ডিম্বাশয়ের ভেতরে, একদম ডিম, এই যে ভেতরটা এইটাকে আমরা বড় করে রেখেছি এখানটায়। তাহলে এর ভেতরে যে আটটা কোষ ছিল তার মধ্যে তিনটে উপরে আছে, তিনটে নিচে আছে। দেখো এখনও কিন্তু এই যে জিনিসটা উপর থেকে আমাদের পরাগধানী থেকে যে স্পোর উপরে পৌঁছেছে স্টিগমায়, সেখান থেকে আস্তে আস্তে স্টাইলের ভেতর দিয়ে আসছে, এই যে আসছে এখনও পর্যন্ত এত দূর আছে, এখানে ভেতরে ঢোকেনি, কিন্তু যখন ঢুকবে তখন ঘটনাটা কি হবে। তাহলে আমরা এই জিনিসটাকে এখানটায় মুছে দিলাম একটুখানি, নিচের দিকে আঁকতে একটু অসুবিধা হবে তাই। আচ্ছা, এই যে দাগ দাগ দেওয়া আছে মানে এর মধ্যে দিয়ে কিছু একটা আসছে, এই যে তিনটে জিনিস এখান থেকে আসছে আর নিচে এখানে আটখানা জিনিস আছে, মানে এই ডটগুলোকে আমি জিনিস বলছি, অ্যাকচুয়ালি এগুলো এক একটা কোষ, হ্যাপ্লয়েড কোষ, যেগুলো আমরা কী দিয়ে লিখি, হ্যাপ্লয়েড কোষকে লেখা হয় এন দিয়ে, ঠিক আছে? তার মানে এখানে দুখানা এন, একটা এন একটা, আর এগুলো সবাই নিজে নিজে একটা একটা এন এগুলো আসছে। আর উপর থেকেও কিন্তু দেখো তিনখানা এরকম করে তিনটে ডট, অর্থাৎ তিনটে এন আসছে, অর্থাৎ তিনটে কোষ উপর থেকে আসছে, ভেতরে আটটা কোষ আছে। ঘটনাটা এরপরে কী হবে, এখানে তো রাস্তা বন্ধ, তার মানে এইখানটায় আমাদেরকে খুলে দিতে হবে যাতে এই তিনটে প্রবেশ করতে পারে। এইখান থেকে ঘটনা শুরু। প্রথমে এই যে তিনটে কোষ ছিল, এই তিনটে মারামারি করতে করতে কে আগে যাবে কে আগে যাবে সেই ধান্দায় ঢুকছে। ঢুকতে গিয়ে এইখানটায় যেটা প্রথম ধাক্কা খাবে, এই তিনটের মধ্যে যে প্রথম এখানে ধাক্কা খাবে সেইটা নষ্ট হয়ে যাবে। কেন, এই সাইডে যে সহকারী কোষগুলো আছে তারা রাস্তাটাকে দেবে না, মারপিট করবে নিজেরা, তখন তারা ধাক্কা খাবে। বোঝার জন্যে বলছি, ঘটনাটা অন্য কিছু ঘটে, সহজে বলছি যাতে বুঝতে পারো। তিনটে আসছিল, প্রথমে যে আসছিল, ধরো আমি দৌড়ালাম, আমার পেছনে আরও তিনজন, দুজন আছে, যে আগে যাবে সে গিয়ে দেয়ালে ধাক্কাটা খাবে, তাহলে সে নষ্ট হয়ে যাবে। একই রকমভাবে যেখানে ধাক্কা খাবে সেই জায়গাটাও চোট পেয়ে নষ্ট হবে। তাহলে এই দুটো সহকারী কোষের মধ্যে, এক নয় কিন্তু, একটা মাঝে আছে বড়টা, আর দুটো সহকারী কোষের মধ্যে যার সঙ্গে এই প্রথমটা ধাক্কা খাবে, আমি ধরে নিলাম এইটার সঙ্গে ধাক্কা খেলো, তাহলে এই যে সাইডেরটা ছিল এর সঙ্গে ধাক্কা খেয়ে আলটিমেটলি একখানা নষ্ট হয়ে গেল, তাহলে পরের দুটো আরামসে, অর্থাৎ খুব সহজভাবে এর ভেতরে প্রবেশ করবে। আমি ধরে নিচ্ছি এই দুটো এখানটায় ঢুকে যাচ্ছে, তাহলে এই দুটো যেটা ছিল সেটা এখন আমাদের ডিম্বাশয়ের ভেতরে, ঠিক আছে? ডিম্বাশয়ের ভেতরে কিন্তু ঢুকে গেছে। তা ডিম্বাশয়ের ভেতরে যখন ঢুকেছে তখন অলরেডি একটা সহকারী কোষ নষ্ট হয়ে গেছে। এরপরে পৌঁছালো ডিম্বাশয়ের মধ্যে, এরপরে কী হচ্ছে, এরপরে এই যে দুখানা ছিল উপরের দিকে, সেই দুখানার মধ্যে এই যে এগের সঙ্গে একখানা যুক্ত হবে বা জোট বাঁধবে, একই রকমভাবে এই যে দুখানা আছে এই দুটো, এই দুটো যখন এরা একটা এগের সঙ্গে জোট বাঁধবে তখন মাঝখানের দুটো একটা নিজের দুজন মিলে একজন হবে, অর্থাৎ মিডিলের দুটো তখন একটাতে একটা হয়ে যাবে। আমি ধরে নিলাম এখন এটা একটা হয়ে গেছে, আর এই দিকে একটা বাকি আছে, সেই একটা আবার এইটার সঙ্গে যুক্ত হবে। কথাটা বোঝা গেল? তিনখানা এসেছে, তিনটে এসেছে, তার মধ্যে সহকারী কোষের সঙ্গে মারপিট করতে গিয়ে একজন নষ্ট হয়ে গেছে, তাহলে তিনটে থেকে হলো দুটো, দুটোর মধ্যে কি, দুটো মানে একটা আর দুটো, এটা দুটো দাগ দিলাম, এই একটা দাগের একজন এগের সঙ্গে ফার্টিলাইজ করলো, এখানে একটা করলো, আর এই পোলার নিউক্লিয়াসের সঙ্গে এখানে একটা করলো, তাহলে এই যে দুজন ছিল তারা দুজন দুটো জায়গায় পৌঁছালো, ঘটনা শেষ হয়ে গেল। এখন যে
এই যে উপর দিয়ে ঢুকছে বারবার করে বলছি, তাহলে কোন পথ দিয়ে এরা ঢুকেছে সেই পথ দিয়ে, অর্থাৎ এই যে এখান থেকে যখন এরকম করে পোলেন গ্রেনটা ঢুকবে, অর্থাৎ একটা কোষ বা তিনটে কোষ যখন আসছে, তখন তারা যদি তারা বিভিন্ন দিক দিয়ে ঢুকতে পারে, তারা উপর দিক দিয়ে ঢুকতে পারে সরাসরি, কেউ বা ডিম্বাশয়ের ত্বক ভেদ করে ঢুকতে পারে, কেউ বা নিচের দিক দিয়ে ঢুকতে পারে, ঠিক আছে। তিন দিকে ঢুকলে তিনটে নাম আমরা আলাদা আলাদাভাবে ডাকি, সেটা এখন বলছি না, গুলি যাবে। আমি ভেতরের ঘটনাটা খুব সহজে বলার চেষ্টা করছি। তাহলে ভেতরে যখন, এখানে অনেক কিছু হয়ে গেছে, একটু মুছে দিই। তাহলে ভেতরের ঘটনাটা দেখুন, নিচের দিকে আঁকার চেষ্টা করছি, নিচে তাহলে উপরেরটা যেমন আছে থাক, তাহলে নিচে কী কী হবে সেটা আমরা দেখব। তাহলে এই উপরে যে দুটো আছে, এই উপরের দুখানা আমি উপরের এগের সঙ্গে একখানা অলরেডি যোগ হয়েছে, তাই তো? তার এগের সঙ্গে যখন এখানে যোগ হচ্ছিলো, তখন পোলার নিউক্লিয়াসের ভেতরে দুটো ছিল, তারাও একসঙ্গে একটা হচ্ছে। এই ঘটনাটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এবার খুব সহজে একটুখানি বুঝবে। মিডিলটার ঘটনা বলছি, ফার্স্ট কেসে, ঠিক আছে। প্রথম কেসে, ফার্স্ট কেসে কি হচ্ছে, ডেফিনেটিভ নিউক্লিয়াস অর্থাৎ মিডিলে, ডেফিনেটিভ নিউক্লিয়াসে একটা ফিউশন অলরেডি, একটা ফিউশন মানে একবার ফিউশন হলো, একবার ফিউশন ডেফিনেটিভ কোষে। এখানে দুটো এন ছিল, তারা দুটো এন একসঙ্গে যুক্ত হয়ে গেছে অলরেডি। তাহলে সেখানটায় কী কী ঘটনা ঘটেছে, দুটো এন যুক্ত হয়েছে, এই ঘটনাটা ঘটেছে, এটা বোঝা যাচ্ছে, এটা একটা কেস। এরপরে উপর থেকে আসা যে মেল নিউক্লিয়াস একটা ছিল, সেই মেল নিউক্লিয়াসটা, উপর থেকে আসা মেল নিউক্লিয়াসটা একটা এই ডেফিনেটিভ নিউক্লিয়াসে, সেকেন্ড কেসে উপরের একটা মেল নিউক্লিয়াস তার সঙ্গে কোথায়, উপরের একটা মেল নিউক্লিয়াস এই এগের সঙ্গে, অর্থাৎ এইখানটায় এইটার সঙ্গে জোটবদ্ধ হচ্ছে, কিসের সঙ্গে, এগের সঙ্গে। তাহলে এইখানটাতে আর একটা ফিউশন ঘটলো, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কীরকমভাবে লিখতে পারি, এই দুটো এখানে একটা ঘটছে। আর একটা তিন নম্বর ঘটনাও ঘটবে, সেটা কোথায় ঘটবে, সেটা হচ্ছে এই যে প্রথমে যেটা এন আর এন যোগ হয়েছে, দেখো এইখানে অলরেডি আর একটা বাকি আছে, এই যে যেটা বাকি আছে সেইটা মিডিলে যোগ হচ্ছে, বুঝতে পারলে? তাহলে সেইখানটাতে এই, আমি আর নিচে লিখছি না, হয়তো দেখতে পাবে না, তাহলে তিন নম্বর কেসেও কিন্তু দেখা যাচ্ছে পোলার নিউক্লিয়াসে দুটো এন ছিল, অলরেডি এন একটা ছিল, আর একটা এন ছিল, সেটার সঙ্গে উপর থেকে আসা আর একটা এন, অর্থাৎ দুটো ডিম্বাশয়ের মধ্যে অলরেডি ছিল, আর একটা কোথা থেকে এসেছে, উপর থেকে এসেছে, স্টাইল বা গর্ভদণ্ডের মধ্যে দিয়ে ভেতরে ঢুকেছে, সেইখানে আর একটা এন আমরা পাচ্ছি। তার মানে এখানে দেখো একটা এন, দুটো এন, তিনটে এন, এখানে আমাদের থ্রি এনের ঘটনাটা আমরা এখানে একটা পেলাম। তাহলে তিনবার আমাদের ফিউশন ঘটছে, একটা কোথায় কোথায় তিনটে ফিউশন ঘটলো, আমি পুরো মিডিলটা মুছে দিলাম, এবার তিনটে ফিউশন একটা একটা করে বুঝিয়ে দিই আরেকবার। মিডিলে আমাদের দুখানা ছিল, তারা দুজন একসঙ্গে জোট বাঁধলো, ঠিক আছে। তাহলে একটা কেস হলো, উপর থেকে যে দুটো পৌঁছেছে, একটা তো ধাক্কা খেয়ে নষ্ট হয়ে গেছে, আর দুটো ছিল, আমরা দুটো ছবি আঁকছি এরকম করে। তো একটা কী হলো, একটা এইটার সঙ্গে জোট বাঁধলো, মানে এইখানে দুটো ছিল, তার সঙ্গে আর একটা এলো, দিয়ে তিনটে হয়ে গেল, আর একটা বাকি আছে, সেই বাকিটা উপরের দিকে সহকারী কোষের পাশে যে এগ ছিল, এই যে এগটা ছিল সেইটার সঙ্গে জোট বাঁধলো। তাহলে এখানে আরেকবার, এখানে আরেকবার, তাহলে তিনবার আমরা ফিউশন দেখছি, একটা দুটো তিনটে, তিনবার ফিউশন দেখলাম। এই যে তিনবার ফিউশনটা হচ্ছে, এই তিনটে ফিউশনের মধ্যে কোন ঘটনাটাকে কি বলে সেটা আমরা একটু দেখব, তিনটে ফিউশনকে কি বলে সেটা আমরা একবার দেখব, ঠিক আছে। অর্থাৎ কোন ঘটনার নাম, কোন ঘটনার নাম কি, যদি আমরা বলি, কালারটা একটু চেঞ্জ করি তাহলে তোমাদের সুবিধা হবে, দেখো ফার্স্ট ফিউশনে
যদি আমরা ফার্স্ট ফিউশনটা দেখি, সেখানে এখানে দুখানা এন ছিল, একটা এন ছিল আর একটা এন ছিল, সেটা মিলে কি হলো টু এন, একটা ফিউশন এখানে আমরা দেখতে পেলাম, ঠিক আছে। এরপরে যদি আমরা আর একটা দেখি, তাহলে দেখো মেল নিউক্লিয়াস উপর থেকে এসেছে একটা, এই একটা মেল নিউক্লিয়াস, উপরে একটা মেল নিউক্লিয়াস ছিল সেইটা, তার সঙ্গে এইটাই যখন ডেফিনেটিভ নিউক্লিয়াস হবে, ডেফিনেটিভ নিউক্লিয়াস হবে সেটার সঙ্গে একটা যোগ হচ্ছে, অর্থাৎ এই যে টু এন যেটা সেটাই তো আমাদের ডেফিনেটিভ নিউক্লিয়াস। তাহলে এখানটাতে দুটো এন, এখানে আর একটা এন, তাহলে এখানে আর একটা থ্রি এন দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর উপরের দিকে দুটোর মধ্যে একটা আমরা পেলাম, আর উপরে আর একটা বাকি আছে, সেই উপরেরটা এই এগের সঙ্গে হচ্ছে এইখানটায়, তাহলে সেইটা থার্ড পজিশনে, থার্ড পজিশনে দেখছি এখানে এখানে একটা আমাদের একটা মানে এগের সঙ্গে উপরে যেটা ছিল সেইটা, অর্থাৎ একটা পুরুষ কোষের সঙ্গে একটা মেয়ে কোষের বা স্ত্রী কোষের বা একটা ডিম্বকের এখানে মিলন, আমরা এখানে আর একটা ফিউশন আমরা কিন্তু তিন নম্বর ক্ষেত্রে দেখতে পেলাম, ঠিক আছে। তাহলে এই যে ঘটনাটা তিন নম্বরে ঘটেছে, এটাকে বলা হয় রিপ্রোডাকশন, ঠিক আছে, বা রিপ্রোডাকশন বা নিষেক, বোঝা গেল। আচ্ছা, এরপরে এইখানটাতে যে থ্রি এনটা হচ্ছিল এটাকে কি বলা হয়, ভেজিটেটিভ মানে এইখানটাতে একটা জনন হচ্ছে, এখানটা একটা জনন হচ্ছে, তার মানে দুবার নিষেকের ঘটনা আমি বোঝাতে চাইছি, এটার সঙ্গে এটার একবার আর এই দুটোর মধ্যে একবার, এখানে দুটো আছে এই দুটোর মধ্যে একবার আর এইটার সঙ্গে এই দুটোর একবার, তাহলে একটা হচ্ছে নর্মাল ভেজিটেটিভ ফিউশন আর একটা হচ্ছে রিপ্রোডাকশন, ঠিক আছে, এখানে দুটো আমরা দেখতে পেলাম। তাহলে এই যে ঘটনাটা পুরোটা বললাম, তাহলে কোথা থেকে কি তৈরি হবে, কোথা থেকে কি তৈরি হবে সেইটা আমরা বুঝব যখন এই একটার সঙ্গে উপরের থেকে আসা আর একটা নিউক্লিয়াস যুক্ত হচ্ছে, সেইটা থেকে কি তৈরি হবে এটা একটা বুঝব, আর এইখানে যে তিনখানা এসেছে এই তিনটে থেকে কি তৈরি হবে সেটা আমরা বুঝব। তাহলে কি তৈরি হবে সেটা আমরা লাস্টে আসছি। দেখো এখানে আমি যে যে জিনিসগুলো লিখেছি পুরো ঘটনাটা সেটাকে এবার একটা একটা করে বলি। বলছি উভয় লিঙ্গ ফুলে পুংস্তবক স্ত্রীস্তবক দুটোই থাকে, তাহলে একটা ফুলে পুংস্তবক স্ত্রীস্তবক সবই থাকছে, তাহলে এটা স্ত্রীস্তবক এটা পুংস্তবক, বুঝে নিলাম। পুংস্তবকে থাকে পরাগধানী বা অ্যান্থার, এইগুলোকে বলে অ্যান্থার। স্ত্রীস্তবকে থাকে ডিম্বক, তাহলে স্ত্রীস্তবকের নিচে এখানে ডিম্বাশয় আছে যার ভেতরে ডিম্বক আছে, আর উপরে এটার মধ্যে কী আছে, রেণু বা স্পোর আছে। হলো এক নম্বর পয়েন্ট আমরা বুঝে নিলাম। দুই নম্বর পয়েন্টে পরাগধানীতে মাইক্রোস্পোর গঠিত হয়, যখন এই স্পোরটা ফেটে গিয়ে উপরের দিকে বেরিয়ে যায়, ঠিক আছে, তখন সেটাকে আমরা কী বলছি, মাইক্রোস্পোর। মাইক্রোস্পোর হলো যা পরে পুংরেণুতে পরিণত হলো, অর্থাৎ এটা এখন পুংরেণু। এটাই স্পার্ম, যখন এর মধ্যে যখন দুটো করে স্পার্ম যুক্ত হবে তখন এটা পুং গ্যামেট তৈরি করলো, ঠিক আছে। তার মানে এখানে আমরা পুং গ্যামেট পেয়ে গেলাম। আর স্টিগমার ভেতরে কী হচ্ছে, বলছে ডিম্বক মেগাস্পোর যুক্ত হয়ে স্ত্রী রেণু গঠন করে, অর্থাৎ এর ভেতরে কী হয়, মেগাস্পোরগুলো স্ত্রী রেণু পরিণত হয়, যেটাকে আমরা কী বলি, ভ্রূণস্থলী বা এমব্রায়ো স্যাক, অর্থাৎ এর ভেতরে যখন এই কলসির মতো যেটা আঁকছিলাম ওর ভেতরে কী হচ্ছে, এমব্রায়ো স্যাক তৈরি হচ্ছে বা ভ্রূণস্থলী তৈরি হচ্ছে, যার মধ্যে এক বা ডিম্বাণু থাকছে, যার মধ্যে আমরা এরকম করে ছবিটা এঁকে এরকম 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 উপরে তিনটে নিচে তিনটে মাঝে দুটো করেছিলাম, যার মধ্যে একটাকে আমরা এক দেখিয়েছিলাম, হিসাব মতো এরা সবাই কিন্তু এক, কিন্তু সবাই নিষেকে অংশগ্রহণ করছে না, কিছু নষ্ট হয়ে যাবে আমরা দেখতে পাবো। তাহলে কিছু একটা এগ ছিল, এই যে এখানে এগ লিখেছি সেই এগটার কথা এখানে বলা হলো, তার মধ্যে সবই ডিম্বাণু, একটা এগ হলো, বোঝা যাচ্ছে, তার মধ্যে আমি ধরে নিলাম একটা এগ হলো। তাহলে এটা আমরা বুঝলাম, ডিম্বক থেকে আমাদের এগ থাকলো সেটা আমরা বুঝলাম। এবার বলা হচ্ছে পরাগরেণু বাতাস বা অন্য কোনো মাধ্যম দ্বারা ডিম্বাশয়ের গর্ভমুণ্ডে পৌঁছায়, তাহলে আমরা এইখান থেকে এখানে ডিম্বাশয়ের কোনো একটা মাধ্যম দিয়ে গর্ভমুণ্ডে পৌঁছালাম, স্টিগমায় গেলাম, নালি গঠন করে স্পার্ম বা পুংগ্যামেট ভ্রূণস্থলী পর্যন্ত পৌঁছায়, অর্থাৎ এখান থেকে যে নালি মাধ্যমে উপর থেকে নিচে
কি পৌঁছাচ্ছে, পুংগ্যামে ভ্রূণস্থলী পর্যন্ত, মানে উপর থেকে এসে নিচে ঢুকছে। তিন নম্বর, চার নম্বর পয়েন্টটা আমরা পড়ে নিলাম, ভ্রূণস্থলী পৌঁছায়। এই যে ভ্রূণস্থলী পর্যন্ত পৌঁছে গেল, এই ঘটনাটাকে কি বলা হয়? পলিনেশন, ঠিক আছে? এই ঘটনাটাকে কি বলা হয়? পলিনেশন। এবার আমরা পাঁচ নম্বর পয়েন্টে আসছি, এক দুই তিন চার পড়ে ফেলেছি, পাঁচ নম্বরে বলা হচ্ছে একটি পুংগ্যামেট ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে জাইগোট তৈরি করে। একটি পুংগ্যামেট ডিম্বাণুর সঙ্গে জাইগোট এবং অন্য পুংগ্যামেট গৌণ নিউক্লিয়াসের সঙ্গে পোলার নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে থ্রি এন কোষ গঠন করে, যাহা এন্ডোস্পার্ম বা শস্য নামে পরিচিত বা শস্যে পরিণত হয়। তাহলে আমরা কি দেখলাম? ছবিটা অলরেডি ওইদিকে আমরা অলরেডি আগে বুঝেছি, এখন লিখে লিখে বইয়ের ভাষায় বুঝছি। এখানে বলা হলো একটি পুংগ্যামের ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে জাইগোট, অর্থাৎ এখানে আমাদের তিনটে ছিল, উপর থেকে যখন তিনটে আসছিল তখন একটার সঙ্গে একটা ধাক্কা খেয়ে একটা অলরেডি নষ্ট হয়ে গেল। তাহলে এখানকার একটা বাদ দিলাম, এখানকার একটা বাদ দিলাম। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি এখানে আসে, এগের সঙ্গে যদি আসে, এগের সঙ্গে যদি তার নিষেক হয়, সেখানটায় কী বলা হচ্ছে? একটি পুংগ্যামের ডিম্বাণু বা এগের সঙ্গে মিলিত হয়ে জাইগোট তৈরি করে, অর্থাৎ এইটার সঙ্গে দেখা যাচ্ছে এইটা, আমি এই দুটোর কথা বলছি। তাহলে এখানটা একটা জাইগোট তৈরি হলো, তাহলে এই ওয়ার্ডটা আমরা পেলাম একটা নতুন, যত ওখানে আমি বোঝানোর সময় এই ওয়ার্ডটা বলিনি, তাহলে একটা জাইগোট পেলাম। তাহলে এখানটায় কী তৈরি হলো? জাইগোট। আর আমরা কি জানি, মাঝে এইখানটায় তিনখানা ছিল, তিনখানা নিউক্লিয়াস, সরি দুখানা নিউক্লিয়াস ছিল, যেটাকে আমরা কী নামে ডাকছিলাম, যেটাকে আমরা পোলার নিউক্লিয়াস নামে ডাকছিলাম। এই যে মিডিলে পোলার নিউক্লিয়াস দুখানা ছিল, পরে একটা এসে তিনটে আসবে, সেটাই বলছি। তাহলে অন্য পুংগ্যামেট গৌণ নিউক্লিয়াসের সঙ্গে, অর্থাৎ আর একটা যেটা আছে সেইটা এইখানটায়, অলরেডি দুটো আছে আর একটা, তিনটে এখানে যুক্ত হচ্ছে। তাহলে এখানে একটা হলো, এটা একটা হলো, তাহলে একটা তৈরি করলো জাইগোট, এগের সঙ্গে তৈরি হলো জাইগোট, আর মিডিলে মাঝখানে কী তৈরি হচ্ছে? পুংগ্যামেট গৌণ নিউক্লিয়াসের সঙ্গে বা পোলার নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হয়ে থ্রি এন কোষ গঠন করছে। থ্রি এন কোষ, অর্থাৎ উপরে এন এর সঙ্গে এন যুক্ত হয়ে টু এন, এটা একটা তৈরি হলো, আর ভেতরের দুটো এন ছিলই, আর একটা এসে থ্রি এন তৈরি হলো। তাহলে টু এন আর থ্রি এন আমাদের তৈরি হয়ে গেল জাইগোট, এবং অন্যটি এন্ডোস্পার্ম বা শস্যে পরিণত হলো। তাহলে থ্রি এনকে আমরা কী বলছি? থ্রি এনকে বলছি, থ্রি এনকে বলা হলো শস্য, আর টু এনকে বলা হলো জাইগোট। তাহলে নতুন দুটো ওয়ার্ড, জাইগোট আর শস্য, এই দুটো ওয়ার্ড মনে রাখবে। কিন্তু এখনও এইখানে কিন্তু আমি সেই ওয়ার্ডগুলো বলিনি, এখন বলছি, কারণ তখন মিশে যাবে ব্যাপারটা, গুলিয়ে যাবে। তাহলে জাইগোট পেলাম, এন্ডোস্পার্ম পেলাম, বা এন্ডোস্পার্মকে বাংলাতে শস্য বলা হয়। তাহলে আর একটা ওয়ার্ড পেলাম, এন্ডোস্পার্ম, ঠিক আছে? তাহলে দেখো, এখনও পর্যন্ত যা যা বুঝেছি আমরা, সেইগুলোই কিন্তু বইয়ের ভাষায় আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি। তাহলে আমরা একটা জাইগোট পেলাম, জাইগোটে কী দেখেছি? জাইগোটে দেখেছি টু এন, দুটো এন, উপরে একটা, নিচে ভেতরে একটা, আর এন্ডোস্পার্মে কী দেখছি? ভেতরে অলরেডি দুটো ছিল, আর একটা এসে যুক্ত হলো। তাহলে এখানে এন্ডোস্পার্মে পেলাম থ্রি এন, আর জাইগোটে কী পাচ্ছি? টু এন। তাহলে এন্ডোস্পার্ম আর জাইগোট দুটো তৈরি হলো। এইবার যখন দুটো হলো, এরপরে নিষেকের পরে এই ঘটনাটা পলিনাইজেশন এটাকেই বলে, ঠিক আছে? পলিনেশন এটাকেই বলে। তাহলে পলিনেশন, অর্থাৎ নিষেকের পরে কী হচ্ছে? নিষেকের পরে জাইগোটটা, অর্থাৎ এই যে টু এনটা ছিল, এই টু এনটা কী তৈরি করবে? টু এনটা তৈরি করছে আমাদের ভ্রূণ বা এমব্রায়ো। টু এনটা জাইগোট ভ্রূণ গঠন করে, এবং থ্রি এন কোষ যেটা ছিল, মানে হচ্ছে এন্ডোস্পার্ম, এন্ডোস্পার্ম কী গঠন করে? থ্রি এনটা এন্ডোস্পার্ম, মানে থ্রি এনটা নিজেই এন্ডোস্পার্ম গঠন করছে। থ্রি এনটাকে কী বলা হচ্ছে? এন্ডোস্পার্ম বলা হচ্ছে। তাহলে একটা কী পেলাম? একটা পেলাম ভ্রূণ, একটা পেলাম এন্ডোস্পার্ম, ঠিক আছে? এই এন্ডোস্পার্মের কাজ কী? এন্ডোস্পার্মের কাজ হচ্ছে যখন বীজ তৈরি হবে, তখন বীজটা যতদিন বেঁচে থাকবে এন্ডোস্পার্ম থেকে পুষ্টি যোগান দেবে। এন্ডোস্পার্মের থেকে থ্রি এনটা কী করছে? টু এনকে খাবার দিচ্ছে, যাতে সে বেঁচে থাকতে পারে। বোঝা গেল? সেটাই দেখো লেখা আছে, ভ্রূণকে পুষ্টি যোগায়। থ্রি এন কোষ, থ্রি এন কোষ এন্ডোস্পার্ম গঠন করে, যাহা ভ্রূণকে পুষ্টি যোগায়। তাহলে এন্ডোস্পার্ম কী করে? ভ্রূণকে খাবার যোগাচ্ছে বা পুষ্টি যোগাচ্ছে। ডিম্বক বা ওভিউল বীজে, অর্থাৎ ভেতরে যেটা ছিল, একদম ভেতরে ওভিউলটা কী তৈরি করছে? বীজ। আর ডিম্বাশ, আর পুরো ডিম্বাশয়টা কী করছে? যার মধ্যে ছিল, ডিম্বাশয়ের ভেতরে ছিল, তাহলে এটা তৈরি করলো বীজ, আর এটা কী তৈরি করলো? ওভিউল তৈরি করলো, ওভিউল থেকে হলো বীজ, আর ডিম্বাশয় থেকে তৈরি হলো ওভারি, ডিম্বাশয় থেকে তৈরি হলো ওভারি, যেটা আস্তে আস্তে বড় হয়ে কী তৈরি করবে? ফল তৈরি করবে। বোঝা যাচ্ছে? ডিম্বাশয় ওভারি পরে ফলে পরিণত হয়। তাহলে আশা করি
বীজ থেকে কোন জায়গাটা বীজ আর কোন জায়গাটা ফল হয় সেটা আমরা বুঝতে পারলাম। এখন কি হলো, ফল তৈরি হলো। এখন এইটা যেটা লেখা আছে সেটা হচ্ছে আমাদের পরীক্ষার মানে গভর্নমেন্ট এক্সামে এই কোয়েশ্চেনটা সব থেকে বেশি দেবে, সেটা হচ্ছে দ্বিনেশেক প্রক্রিয়াতে কয়টি নিউক্লিয়াস অংশগ্রহণ করে, তাহলে তার উত্তর হচ্ছে পাঁচটি। দ্বিনেশেক প্রক্রিয়ায় কয়টি নিউক্লিয়াস অংশগ্রহণ করে, পাঁচটি। কিভাবে পাঁচটা, এখান এখানে পাঁচটা কোথায়, কোন কোন পাঁচটা, ছবিতে তো অনেক কিছু আঁকা আছে, এখানে তো ভেতরে অলরেডি আটখানা ছিল, এখানে অলরেডি আটখানা ছিল, কিন্তু কোন পাঁচটার কথা হচ্ছে। উপর থেকে তিনটে আসছিল যার মধ্যে দুটো বেঁচে থাকলো, আর ভেতরে এখানে তিনটে, মিডিলে দুটো, নিচে তিনটে ছিল, তার মধ্যে একটা সহকারী কোষ আগেই ধাক্কা লেগে নষ্ট হয়ে গেছে, এই দুটোর সঙ্গে একখানা জোট বাঁধবে, আর ডিমের সঙ্গে বা এগের সঙ্গে আর একখানা জোট বাঁধবে। তাহলে এখানে এক, এটা দুই, এটা তিন, এটা চার, এটা পাঁচ, এই ছিল আমাদের পাঁচটা। তাহলে দ্বিনিষেকে পাঁচটি নিউক্লিয়াস অংশগ্রহণ করে। ভ্রূণ, ভ্রূণটা কোনটা, ভেতরে, ভেতরে হচ্ছে ভ্রূণ। ভ্রূণ মানে কোনটা, টু এন, অর্থাৎ যখন এই যে উপরে এগের সঙ্গে আরেকটা আসছে সেটা ছিল আমাদের টু এন, এটা একটা কথা। আর সেকেন্ড কেস হচ্ছে এন্ডোস্পার্ম, মানে হচ্ছে থ্রি এন, মানে হচ্ছে ট্রিপ্লয়েড, মানে এই যে ভেতরে তিনখানা সেটা হচ্ছে পোলার নিউক্লিয়াসের সঙ্গে যখন আরেকটা নিউক্লিয়াস আসবে তখন সেখানে আমরা পাবো টু এন। তাহলে এই দুটো কথা, অর্থাৎ একটা পেলাম আমরা এইখানে একটা টু এন আর এইখানে একটা থ্রি এন, বোঝা গেল? এই টু এন এবং থ্রি এনের কথা আমরা পড়লাম। তাহলে ছবি একে একে পার্ট পার্ট প্রত্যেকটা পয়েন্ট আমরা কিন্তু অলরেডি বুঝে ফেলেছি। এইবার দেখো বোর্ডে আরও অনেক কিছু লেখা আছে, সেইগুলো কী কী সেইগুলো আমরা একটু একটু বুঝবো। তাহলে এই দিকের আমাদের যা যা ছিল সেগুলো সব বুঝতে পারলাম। তাহলে আমি আরেকবার রিপিট করি, তাহলে ফুলের মধ্যে কী থাকে, পুংস্তবক, স্ত্রীস্তবক। পরাগধানীকে কী বলে, অ্যান্থার। ডিম্বককে কী বলা হয়, ওভিউল। হয়ে গেল, পরাগধানী থেকে একটা পুংগ্যামেট আসবে, কোথায় যাবে, ডিম্বকে, মেগাস্পোরে বা স্ত্রী রেণুতে, একটা পুংরেণু একটা স্ত্রী রেণুতে যাবে, যেটা কোথায়, ভ্রূণস্থলীর ভেতরে কিছু একটা ঘটনা করবে। সেটা কী করবে, যেখানে ডিম্বাণু থাকবে সেখানটায় কী ঘটনা ঘটবে আর তার বাইরের দিকে কী ঘটনা ঘটবে। গর্ভমুণ্ডে যখন একটা পরাগরেণু আসবে তখন কী হচ্ছে, তখন পুংগ্যামেট ভ্রূণস্থলী পর্যন্ত যাবে, যে ঘটনাটা পলিনেশন নামে পরিচিত, এবং সেখানে পুংগ্যামেট ডিম্বাণুর সঙ্গে মিলিত হবে, অর্থাৎ একটা এন আর একটা এনের সঙ্গে মিলিত হয়ে জাইগোট বা টু এন তৈরি করবে। আর অন্যদিকে পুংগ্যামেটের তো একটা আসেনি, সেখানে দুটো এসছে, সেখানকার আর একটা এন কী হচ্ছে, গৌণ নিউক্লিয়াসের সাথে, অর্থাৎ এখানে দুটো এন ছিল আর একটা এন, সেই দুটো টোটালে তিনটে এন, এই যে থ্রি এন বা এন্ডোস্পার্ম তৈরি করবে, সেটাই বলা হয়েছে। ঘটনা শেষ, তাহলে নিষেকের পরে জাইগোট থেকে পাবো ভ্রূণ, জাইগোট থেকে পাবো ভ্রূণ, জাইগোট থেকে পাবো ভ্রূণ, আর থ্রি এন কোষ বা এন্ডোস্পার্ম যেটাকে বলা হয় সেটা থেকে, এন্ডোস্পার্মের কাজ কি, ভ্রূণকে পুষ্টি যোগানো। তাহলে এন্ডোস্পার্মের কাজ কি, ভ্রূণকে পুষ্টি যোগানো। জাইগোট মানে কি, টু এন, এটাই কিন্তু পরবর্তীকালে বীজ, তার ত্বকটা বীজ ত্বক, তার পুরো বাইরেরটা ফল, আর ভেতরে যে এন্ডোস্পার্মটা থাকবে সেটা ক্রমাগত বীজটা যখন বীজটা যতদিন বেঁচে থাকবে তাকে পুষ্টি যোগাচ্ছে। তাহলে এই ঘটনাটা আমরা বুঝতে পারলাম। এইবার দ্বিনিষেক আমরা পড়ে ফেলেছি, ডবল ফার্টিলাইজেশন কিন্তু আমরা পড়ে ফেলেছি। দ্বিনিষেক মানে ডবল ফার্টিলাইজেশন, ট্রিপল ফিউশন, এখানে দুবার ফার্টিলাইজ হচ্ছে, এখানে একটা ডবল ফার্টিলাইজ আর তিনটে ফিউশন, তাই ডবল ফিউশন, ট্রিপল ডবল দ্বিনিষেক আর ট্রিপল ফিউশন এটাকে বলা হচ্ছে। এবার পরাগযোগ, এই যে পরাগধানী থেকে উড়ে গিয়ে এইখানটায় পড়লো, তাহলে এটা তো বাতাসে যেতে পারে, একটা কোনো প্রজাপতি কিংবা মৌমাছি তার পায়ে লেগে উড়ে যেতে পারে, কিংবা জলের সাহায্যে যেতে পারে, কিংবা কোনো বাদুড়ের পায়ে লেগে যেতে পারে, কিংবা হাওয়ায় যেতে পারে, যেভাবেই যাক বিভিন্ন পদ্ধতিতে কিন্তু পরাগযোগ হয়, সেটাই আমি এখানে একটুখানি আলোচনা করেছি। এই যে এইখানে লেখা আছে পরে বলছি। তাহলে এখান থেকে আসি, পরাগযোগকে ন্যাচারালি আমরা দুই ভাগে ভাগ করি, একটা স্বপরাগযোগ, স্বপরাগযোগ আর একটা ইতর পরাগযোগ। স্বপরাগযোগ মানে কি, সহবাসী উদ্ভিদের মধ্যে ঘটবে, সহবাসী উদ্ভিদের একটা ফুলের মধ্যে থেকে, একটা ফুল থেকে আর এক পাশের ফুলটাই হতে পারে, মানে একটা গাছে অনেক ফুল আছে, সেই অনেক একটা যদি একটাই গাছ হয় তখন এর মধ্যে যদি ঘটে তখন সেটাকে আমরা বলছি স্বপরাগযোগ। আর ইতর পরাগযোগ মানে হচ্ছে ভিন্নবাসী, মানে একটা গাছে না, যদি আলাদা আলাদা অন্য কোনো গাছে হয়, ধরো এই গাছ থেকে এই গাছটায়, এই গাছটা থেকে এই গাছটায়, বা এটা থেকে এটায়, এটা থেকে এটায়, যদি আলাদা আলাদা গাছে হয় তখন তাকে বলছি আমরা ইতর পরাগযোগ বা ভিন্নবাসী। স্বপরাগযোগের উদাহরণ কি, সন্ধ্যামালতি। ইতর পরাগযোগের উদাহরণ কি, তাল, কুমড়ো, এগুলো।
ম্যাক্সিমাম ক্ষেত্রে স্বপরাগটা একটা গাছেই দেখা যায়, ইতর পরাগযোগ আলাদা আলাদা গাছে দেখা যায়। ইতর পরাগযোগে দুটো ভাগ, একটা হচ্ছে গাইটোগ্যামি বা গেইটোগ্যামি, একটা হচ্ছে জেনোগ্যামি। ঠিক আছে, গাইটোগ্যামিটা কোনটা? যখন একটা গাছের দুটো আলাদা আলাদা ফুলে ঘটবে, একটা গাছের যখন দুটো আলাদা আলাদা ফুলে ঘটবে, ধরো কুমড়ো গাছের একটা স্ত্রী ফুল আছে, একটা পুরুষ ফুল আছে, সেখানে আলাদা আলাদা ফুলের মধ্যে স্ত্রী আর ফুলের পুরুষ ফুলের মধ্যে ঘটলো। আর জেনোগ্যামির মধ্যে কি, একই প্রজাতির বিভিন্ন গাছের ঘটনা যদি ঘটে, একই প্রজাতির মানে সবই ধরো জবা গাছ বা সবই ধরো ধান গাছ, সেখানে যদি আলাদা আলাদা গাছের ফুলে ঘটবে তখন সেটাকে বলবো জেনোগ্যামি। এইবার যে বলছিলাম, যদি স্পোর বা পরাগ রেণুটা বাতাসের মাধ্যমে উড়ে উড়ে যায়, বাতাসের মাধ্যমে পলিনেশন ঘটে, তাকে আমরা কি বলে, তাকে বলি আমরা অ্যানিমোফিলি। যদি বাতাসের জন্য হয় অ্যানিমোফিলি, যদি জলের জন্য হয় তাহলে হাইড্রোফিলি, যদি ব্যাটস বা বাদুড়ের জন্য হয় তাহলে হচ্ছে চাইরোপেটেরোফিলি। ঠিক আছে, আর যদি ইনসেক্টস বা পতঙ্গের মাধ্যমে হয় তাহলে এনটমোফিলি, এনটেমোলজি, পতঙ্গের পড়াশোনা এনটেমোলজি, ওখান থেকে পতঙ্গ দিয়ে হলে এনটেমোফিলি। আচ্ছা, বার্ডস যদি হয়, বার্ডস নিয়ে পড়াশোনাকে অর্নিথোলজি, বার্ডস থেকে যদি পলিনেশন হয় তখন সেটাকে অর্নিথোফিলি বলি। তাহলে এখানটায় এই যে বাতাসের হলে কি হবে অ্যানিমোফিলি, এটা আমাদের ইম্পর্ট্যান্ট, ওয়াটার বা জল দিয়ে হলে হাইড্রোফিলি, এটা ইম্পর্ট্যান্ট। এখান থেকে যেটা পরীক্ষায় দেবে সেটা হচ্ছে, পরীক্ষায় যেটা আমাদের আসবে সেটা হলো জলজ যে সমস্ত ফুলগুলো হয়, যেমন ধরো পদ্ম ফুলে কোন ধরনের পলিনেশন আমরা দেখতে পাই, যে বাতাসের সহযোগে হয় নাকি কোনো ইনসেক্টসের মাধ্যমে হয় নাকি জলের মাধ্যমে হয়। তো সবাই ভুল করবে জলের গাছ, তাহলে জল দিয়ে হবে, কিন্তু উত্তরটা অন্য হবে। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে যদি পদ্ম ফুল হয় তাহলে পদ্ম ফুলের পলিনেশন জলের সাহায্যে, মানে অ্যানিমোফিলি না হাইড্রোফিলি না এনটামোফিলি না কোনোটাই না অন্য কিছু, সেটার উত্তর আমাকে দেবে। আর একটা হচ্ছে শামুকের মাধ্যমেও পলিনেশন ঘটে, সেটা কী হয় সেটা আমাকে উত্তর দেবে। এইবার যখন পলিনেশন হলো, অর্থাৎ আমাদের যখন নিষেক, ঠিক আছে, কমপ্লিট হলো, তখন কোনটা কি হয়, গর্ভাশয়টা ফলে পরিণত হয়, গর্ভাশয়টা ফলে পরিণত হয়, গর্ভাশয় ত্বক যেটা সেটা ফলের ত্বকে পরিণত হয়, ডিম্বক থেকে হয় বীজ, ডিম্বাণু থেকে হয় ভ্রূণ। ঠিক আছে, আর নির্ণীত নিউক্লিয়াস যেটা বা পোলার নিউক্লিয়াস যেটা, সেটা থেকে হয় শস্য বা এন্ডোস্পার্ম। এইখানে যে পয়েন্টগুলো ছটা আছে, গর্ভাশয় থেকে ফল, গর্ভাশয় ত্বক থেকে ফল ত্বক, ডিম্বক থেকে বীজ, ডিম্বাণু থেকে তৈরি হলো ভ্রূণ, নির্ণীত নিউক্লিয়াস থেকে তৈরি হলো এন্ডোস্পার্ম। যদি একটু ছবিতে একে দেখাই তাহলে দেখো তোমাদের খুব সুবিধা হয়ে যাবে। এখানে অলরেডি ছবিটা আঁকা আছে, তাও আমি আরেকবার আঁকছি সহজে বোঝার জন্য, একটু বড় করে আঁকবো তাহলেই বুঝতে পারবে। কি বলা হচ্ছে, প্রথমে কি হবে, প্রথমে এইটা হবে, ঠিক আছে, ডিম্বাণু থেকে তৈরি হবে ভ্রূণ, তাহলে ডিম্বাণু থেকে তৈরি হলো ভ্রূণ, ভ্রূণের বাইরে কী থাকবে, ভ্রূণের বাইরে থাকবে বীজ। ঠিক আছে, ভ্রূণটার মধ্যে জীবনটা আছে আর বীজটা কী করছে, তাকে বাঁচাচ্ছে। অর্থাৎ ভ্রূণটা কী থেকে তৈরি হলো, ডিম্বাণু থেকে তৈরি হচ্ছে ভ্রূণ, ডিম্বাণু থেকে তৈরি হলো ভ্রূণ, আর ডিম্বক যেটা, এটা যে পুরোটা ডিম্বক, ডিম্বক থেকে কী হচ্ছে, ডিম্বক থেকে তৈরি হলো কী, ডিম্বক থেকে তৈরি হলো বীজ। তাহলে দুটো জিনিস, ডিম্বক থেকে তৈরি হলো বীজ আর ডিম্বাণু থেকে তৈরি হলো ভ্রূণ। এই দুটো পরীক্ষায় দেবে, ডিম্বাণু থেকে কী, ডিম্বক থেকে কী, আমাদের দুটো পড়া হয়ে গেল। এরপরে নির্ণীত নিউক্লিয়াস বা ওই যে পোলার নিউক্লিয়াস বলেছিলাম মিডিলে, সেখান থেকে তৈরি হচ্ছে এন্ডোস্পার্ম। ওই যে মাঝখানে তিনটে আসবে, 3N, সেটা কী করবে, আজীবন ভ্রূণকে যতদিন সেটা গাছে পরিণত না হচ্ছে ততদিন তাকে খাবার যোগাবে, নির্ণীত নিউক্লিয়াস এন্ডোস্পার্ম বা তাকে খাবার যোগাবে, শস্য। হয়ে গেল এতটা কমপ্লিট। তাহলে বীজের বাইরে আমরা কী দেখি, ফল থাকে, যেটা আমরা ন্যাচারালি খেয়ে থাকি। ধরো এটা আমের বীজ, আমের বাইরে যে অংশটা আমরা খাই হালকা হলুদ রঙের বা কাঁচা অবস্থায় সাদা রঙের, সেইটা কোথা থেকে হচ্ছে, অর্থাৎ গর্ভাশয়, পুরো যে আমাদের এই কলসির মতো অংশটা ছিল সেইটা ছিল আমাদের গর্ভাশয়, সেইটা কী তৈরি হচ্ছে, গর্ভাশয়টা তৈরি হচ্ছে ফলে, গর্ভাশয় তৈরি হয়ে গেল ফলে। আর যে ফলের চারিদিকে যে ত্বক, একটা তো ত্বক থাকে আম গাছের, তো আমের তো একটা ত্বক আছে সবুজ হলুদ কমলা বিভিন্ন রকমের, সেই ত্বকটা কী দিয়ে তৈরি হবে, গর্ভাশয়ের যে ত্বক আছে, গর্ভাশয়ের বাইরের দিকে যে ত্বক আছে সেই ত্বকটাই ফলের ত্বক তৈরি করবে। অর্থাৎ গর্ভাশয় ফল, গর্ভাশয়ের ত্বক ফল ত্বক, ডিম্বক থেকে বীজ, ডিম্বাণু থেকে ভ্রূণ, নির্ণীত নিউক্লিয়াস থেকে শস্য বা এন্ডোস্পার্ম। তাহলে এই প্রশ্নগুলো, এই যে লাস্টের এতটুকু যেটা লেখা আছে, এইটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট এক্সামের পরীক্ষার প্রশ্ন, এর মধ্যে থেকে যে কোনো একটা তোমরা কমন পাবে। আর দিনিসেক প্রক্রিয়ায় কয়টি নিউক্লিয়াস থাকে সেইটা পাবে, যে টোটাল 5টা নিউক্লিয়াস, জাইগোটে কটা নিউক্লিয়াস থাকে 2N, আর এন্ডোস্পার্মে কটা নিউক্লিয়াস থাকে 3N। এইখানে যে 10-12টা প্রশ্ন বললাম এগুলো আমাদের গভর্নমেন্ট ওরিয়েন্টেড কোশ্চেন, এক্সাম ওরিয়েন্টেড। আর বাকি যেগুলো ছিল, যে পলিনেশন কী বা আমাদের
কোথায় কি থাকে, কোথা থেকে কি হয়, দ্বি নিষেক প্রক্রিয়াটি বর্ণনা করো, এগুলো ক্লাস টেনের চ্যাপ্টারে বা সিলেবাসে আমরা দেখেছি। তো আশা করি আমরা অলরেডি আগে একটা ট্যাক্সোনমি পড়েছিলাম, সেখানে বিভিন্ন রকম গাছ দেখেছি, গাছের মধ্যে সপুষ্পক অপুষ্পক বা অন্যান্য ভাগগুলোও দেখেছি, প্রত্যেকটা ভাগের মধ্যে কোথায় কী আছে না আছে সেগুলো বুঝলাম, কোথা থেকে কী হয়, গাছ থেকে ফুল, ফুল থেকে ফল পর্যন্ত আমরা পৌঁছেছি। নেক্সট ক্লাসে আমরা ফল নিয়ে আলোচনা করব, তারপরে যদি কোনো সময় পাই তাহলে সেখানে কাণ্ড এবং মূল নিয়েও আমরা গাছের আলোচনা করছি। তাহলে একটা বীজ কীভাবে তৈরি হলো, ঠিক আছে, পরে সেটা ফল হবে, ফল আমরা আলাদা করে আলোচনা করব, কোন কোন প্রশ্ন আছে সেগুলো আলোচনা করব। আর দুটো তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি, সেটা হচ্ছে একটা হচ্ছে পদ্ম ফুলে কীভাবে পলিনেশন হচ্ছে সেটার নাম কী, আর একটা হচ্ছে যদি শামুক বা স্নেল দিয়ে হয় সেটার নাম কী, সেই পলিনেশনটাকে, এই দুটো পলিনেশন কাকে কোনটা বলে তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাবে। আশা করি ভিডিওটা তোমাদের বুঝতে, ফুল কীভাবে হচ্ছে, কীভাবে দ্বিনিষেক হচ্ছে, ডবল ফার্টি তিনটের সময় একটা, আর একটা উপরে ছিল মেন এক, সেটার সামনে আর একটা মেন দুখানা ঘটনার জন্যে, এইখানে একটা এখানে একটা, তার জন্য আমাদের 2N আর 3N এই যে দুটো ঘটনা হচ্ছে দুটো নিষেক, তাই দ্বিনিষেক ডবল ফার্টিলাইজেশন এই কারণেই বলা হয়। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।